আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু ফ্রি ফায়ারের 2 নম্বর পর্বটি নিয়ে এসেছি, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এর আগে আমি ফ্রি ফায়ারের আরেকটি ভিডিও ছেড়েছিলাম, তো আপনারা বলছেন যে ফ্রি ফায়ারের পার্ট 2 চান, তো আবারও ফ্রি ফায়ার ভিডিও চান। সেই ধারাবাহিকতায় কিন্তু আমি ফ্রি ফায়ারের ভিডিওটি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন নেমে যাচ্ছি নিচে এবং বন্দুক খোঁজার উদ্দেশ্যে এখন খুঁজছি, বন্দুক খুঁজছি, এখন দেখি কোথায় পাই। তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি নিয়ে এসেছি, আশা করি আপনারা সবাই ভালোবাসা দেখাবেন এই ভিডিওর মধ্যে। যদি সবাই ভালোভাবে ভালোবাসা দেখান তাহলে অবশ্যই কিন্তু আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো ফ্রি ফায়ারের, এবং অবশ্যই অবশ্যই কিন্তু বাসিরের ভিডিও থাকছে, ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করবো। এ মানে এ না যে বাসিরের ভিডিও আর আপলোডই করবো না, অবশ্যই অবশ্যই বাসিরের ভিডিও আপলোড করবো, রোজই আপলোড করবো। তো এখন দেখা যাক, আমি একটি বন্দুক পেয়ে গেছি এবং আরও কিছু লুট নিয়ে নিয়ে এখান থেকে, বন্দুক দেখা যাচ্ছে না, দেখি কোথায় পাই। এখান থেকে এই রুমে যাই, দেখি এই রুমে, হ্যাঁ এই যে পেয়ে গেছি, বন্দুক পেয়ে গেছি। তো এখান থেকে উপরে যাই, দেখি উপরে কি আছে, উপরে কিছু পাওয়া যায়নি। আমার কাছে যে বন্দুক আছে এনাফ, তাও এখন আমাকে গুলি নিতে হবে। তো মিস ফায়ার হয়ে গেছে, কিছু করার নেই। তো এখান থেকে দেখা যাক, কাউকে দেখা যায়নি, তো কাউকে তো দেখছি, হ্যাঁ এই একটাকে দেখতে পেরেছি। তো এটাকে গুলি মেরে নিয়ে আগে, তো কোথায় এই যে, হ্যাঁ দেখা যাক মেবি কিল হয়ে যাবে নাকি। ও শিট, এখান থেকে আবার এটাকে মেরে নিলাম, খুবই ভালোভাবে মেরে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আমাকে গুলি মারছিল, আমার ওই প্লেয়ারটা ছুটে গেছে, এটাকে এখন দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে, দেখা যাক এটাকে মারতে পারি কি না। মেবি আমাকে একটু সামনে এগিয়ে যেতে হবে, এটাকে বেশি কিন্তু দেখা যাচ্ছে না। তো কোথায় চলে গেল দেখাই যাচ্ছে না, একদম হাওয়া হয়ে গেছে। ও যে ওখান থেকে যাচ্ছে, আমাকে একটু সামনে এগিয়ে যেতে হবে, এখান থেকে এত দূরে থেকে মারা যাবে না, অনেক ছোট দেখা যায়। তো এখান থেকে সামনে এগিয়ে যেতে হবে আমাকে মারার জন্য। তো ওই যে প্লেয়ারটাকে দেখা যাচ্ছে, তো এখনই কিন্তু মারবো আমি প্লেয়ারটাকে। হ্যাঁ কিল হয়ে গেছে, ডান। তো 2টি কিল হয়ে গেছে আমার, এখন আমার আবারও সামনে এগিয়ে যেতে হবে। এখন দেখা যাক সামনে আরও কাউকে পাই কি না। ও শিট, এই যে না আরেকজনকে পেয়ে গেছি, দেখা যাক এটাকে মারতে পারে কি না। হ্যাঁ কিল হয়ে গেছে, 3টি কিল হয়ে গেছে। তো ভিডিওই প্রান্তে যারা এসে পড়েছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদের জানিয়ে দিবেন, আমাকে জানিয়ে দিবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি। আপনি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন প্রত্যেক ভিডিওর নিচে, যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দিব এবং আপনার রিকোয়েস্ট ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিও কিন্তু সব রিকোয়েস্ট ভিডিও, আর এই ভিডিও করি এই রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু এই ভিডিওটি করা হয়েছে, নাহলে এখানে কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও কখনো আপলোড করা হতো না। আপনার যদি এরকম কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই করে রাখবেন, আমি কিন্তু সেই ভিডিও আপলোড করে দিব। এবং এছাড়াও এখানে কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার রোড রিকোয়েস্ট ভিডিও বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও, আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে সেই রিকোয়েস্ট ভিডিও এখানে আপলোড করা হয়। আপনার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করবেন, এবং ভিডিওটি লাইক না করে থাকলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছি না আমি কিন্তু কাউকে পাচ্ছি না। তো দেখা যাক, ওই যে একটা পেয়ে গেছি, তো এখান থেকে মরবে নাকি আল্লাহ জানে, আমাকে একটু সামনে যেতে হবে, দেখা যাচ্ছে না কোথায় চলে গেল। ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে চলে গেছে এখান থেকে, তো এই যে আমাকে গুলি মারছে, আমি এখন মেরে দিব এটাকে। হ্যাঁ ডান হয়ে গেছে, কারণ আমি আগে কিন্তু তাকে একটু ড্যামেজ দিয়েছিলাম, যার কারণে কিন্তু এখন খুবই তাড়াতাড়ি মরে গেছে।
তো খেলতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, চারটি কিল হয়ে গেছে দেখতে দেখতে, আশা করি সামনে আরও খুবই তাড়াতাড়ি বাকি কিলগুলো হয়ে যাবে। ওই যে একজন দেখা যাচ্ছে, মেবি আমি সামনে একজনকে মেবি দেখতে পেরেছি, হ্যাঁ আমি ঠিকই ধরেছিলাম। তো এটাকে গুলি মারতে থাকি, এটাকেও ড্যামেজ দিয়ে দিয়েছি ভালো ড্যামেজ, এবং এটাও কিন্তু মরে গেছে এবং সামনে এগিয়ে যেতে হবে। পাঁচটি কিল হয়ে গেছে এই পর্যন্ত। তো ভিডিওটি এই প্রান্তে এখনও যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন। অনেক সময় হয় কি আপনারা মনে করেন যে আমি ভিডিওটি এখন দেখতে থাকি, যাওয়ার আগে লাইক করে দিব, কিন্তু যাওয়ার সময় লাইক করার কথা মন থাকে না। তো সামনে এখন এখানে দেখতে পারছেন, তো একটা তো এনিমিকে দেখা গেছে। তো একটু সামনে যাই, দেখি এখন আরেকটা পাই নাকি। হ্যাঁ পেয়ে গেছি, এবং কিলও কিন্তু হয়ে গেছে খুবই সুন্দরভাবে। তো এখন আরও সামনে এগিয়ে যেতে হবে, দেখতে দেখতে কিন্তু আমার ছয়টা কিল হয়ে গেছে। এখানে আরও মেবি অনেক এনিমি আছে, এখানে গুলির শব্দ আসছে, কিন্তু কোথা থেকে আসছে এখন দেখা যাচ্ছে না। আমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে এনিমিগুলো। মেবি নিচে আছে, নিচে থাকার কথা, এখান থেকে আওয়াজটা এসেছিল। তো দেখা তো যাচ্ছে, এই যে একজনকে দেখা গেছে। তো যে হ্যাঁ এটাও কিল হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কিল হয়ে গেছে খুবই সুন্দরভাবে। এবং ও জিনিস আরেকজনকে দেখা যাচ্ছে, এটাকেও কিল করে নিই। তো ইয়াস এটাও কিল হয়ে গেছে, দেখতে দেখতে কিন্তু আটটা কিল করে ফেললাম খুবই সহজে। তো এখন নিচে যাওয়া যাক, দেখি নিচে কেউ আছে কি না। তো একটু আমি আগে উপরেও দেখে নিতে হবে যে উপর থেকে আবার কেউ এসে পড়ে কি না। তো উপর একটু দেখে নেই যে কেউ আসছে কি না, না এখানে কেউ নেই। তো এখন আমি রিল্যাক্সে নিচে যেতে পারবো। রাস্তা একদম পুরোই খালি, এখন এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, নাহলে কিন্তু গুলি মেরে দিবে। আর মাত্র নয়জন বাকি আছে, আমার আটটা কিল হয়ে গেছে। এখন ঘরের ভিতরে ঢুকে আমি দেখি কিছু গুলি পাই কি না, এখান থেকে আমি গুলি কালেক্ট করে নিই। তো এখান তো কিছু পেলাম না, তো এখানে একজন এনিমিকে পেয়ে গেছি, আমাকে মারতে হবে। তো ওকে ডান হয়ে গেছে, নয়টি কিল হয়ে গেছে, এখন আরও বাকি আছে সাতজন, তাদেরকে খুঁজতে হবে এবং মারতে হবে। দেখা যাক কোথায় পাই তাদেরকে। ওই যে একজনকে পেয়ে গেছি, এটাকে কিল করে দিই, দেখি পারি কি না, হয়ে যাবে মেবি। একটু সামনে এগিয়ে যেতে হবে আমাকে, ওই একটু হয়ে গেছে, সামনে আর এগিয়ে যাওয়া লাগেনি। বাকি এখন আছে আর চারজন, আমার দশটি কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কিন্তু জিততে পারিনি, আমি দুই নাম্বার হয়েছিলাম। তো দেখা যাক আজকে এক নম্বর হতে পারি কি না, আজকে এক নম্বর হতে পারি কি না, এটাই দেখার বিষয়। কারণ এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, এক নম্বর কিন্তু এত সহজেই হওয়া যায় না। তো এখানে এখান থেকে উপর থেকে দেখা লাগবে যে কাউকে দেখা যায় কি না, বাট কাউকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমাকে নিচেই নামতে হবে, নিচে নেমে তারপর এখান থেকে দেখতে হবে, এখান থেকে কিন্তু দেখা যাবে না। আর এখান থেকে কিন্তু গোল্ড রিংটাও কিন্তু শেষ হয়ে আসছে, আমাকে আরও সামনে এগিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমার অনেক ড্যামেজ দিয়ে দিবে। তো মেবি একজনকে পেয়ে গেছি, আমাকে দেখা যাক এখানে কিল করতে হবে। তো চারজনের মধ্যে আরেকজনকে পেয়ে গেছি, এবং বলতে হ্যাঁ ডান হয়ে গেছে। এখন বাকি আছে আমার মাত্র তিনজন, আর মাত্র দুজন আছে, মানে আমি একজন আরেকজন, এই জন্য একজন পেয়ে গেছি এবং হয়ে গেছে। বয়া আমি জিতে গেছি আজকে। তো গত ম্যাচে কিন্তু আমি জিততে পারিনি, কিন্তু আজকের ম্যাচে কিন্তু আমি খুবই সহজে সুন্দরভাবে জিতে গেছি। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল ফ্রি ফায়ারের রিকোয়েস্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।